হ্যালো বন্ধুরা, আবার চলে এলাম আরেকটি গানের টিউটোরিয়াল নিয়ে। আজকে যে গানটি আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সেই গানটি হলো একটি বাউল গান, ফোক সং। গানটি হলো সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচো তো দেখি। খুব সুন্দর একটি বাউল গান। আজকে এই গানটা আমরা ওয়েস্টার্নের টাচ দিয়ে, মিউজিক পার্ট দিয়ে, রিদিং দিয়ে আমরা এই গানটা বাজানো শিখবো বেশ মজা করে। যারা কিবোর্ড বাজান তারাও এই ভিডিওটা দেখে মিউজিক পার্টটা তুলে নেবেন, কেউ গাইলে বাজাতে পারবেন, আপনি বাজিয়েও মজা পাবেন এবং যে গাইবে সেও মজা পাবে। আর যারা গান করেন তাদের কাছে যদি কিবোর্ড থাকে তাহলে এই ভিডিও দেখে আপনারা মিউজিক পার্ট দিয়ে, রিদিম দিয়ে, ওয়েস্টার্নের টাচ দিয়ে আপনারা খুব সুন্দরভাবে গানটা গাইতে পারবেন, গেয়েও মজা পাবেন, যারা শুনবে তারাও তাদেরও ভালো লাগবে। তো চলুন দেরি না করে আমরা শুরু করি। তো নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সিনথেসাইজার ফ্রেন্ড ইউটিউব চ্যানেল, আর আপনাদের সাথে রয়েছি আমি অলক। গানটা রয়েছে সি সার মেজর স্কেলে, সি সার মেজর স্কেল। আমি এমনভাবে স্কেলটা দিলাম যাতে সবাই গাইতে পারে, কারণ এই গানটা সবাই গাইতে পারবে, মেল সিঙ্গার বলুন ফিমেল সিঙ্গার। আপনাদের অসুবিধা হলে আপনারা ট্রান্সপোজ করে প্লাস মাইনাস করে নেবেন, স্কেলটাকে আপ ডাউন করে নেবেন। তো চলুন আমরা দেখে নিই আমাদের এই গানে কী কী নোটগুলো লাগছে। সি সার, ডি সার্ফ, এফ, এফ সার, জি সার বা এ ফ্ল্যাট, বি ফ্ল্যাট, সি, সি সার, ডি সার, আর এদিকে লাগছে সি। আর হারমোনিয়ামের ভাষায় যদি আমরা বলি তাহলে সা রে গা মা পা ধা নি সা রে, এদিকে নি, শুদ্ধ, সব শুদ্ধ স্বর। গানটা শুরু হচ্ছে এখান থেকে। প্রথমে আমরা গানটা দেখে নেব, তারপরে আমরা মিউজিক পার্টটা দেখব, আর কি তাল দিয়ে করবেন, কিভাবে কি তাল সেট করবেন সব কিছু আমি আপনাদের বলে দেব। তো চলুন আগে আমরা গানের নোটেশনটা দেখে নিই। গানটা শুরু হচ্ছে এখান থেকে, সোহাগ চাঁদ বদনি ধ্বনি, সোহাগ চাঁদ বদনি ধ্বনি। তো কিছু সোহাগ, সোটা হচ্ছে সি সার্পে, হাগ হচ্ছে ডি সার্পে। সোহাগ চাঁদ বদনি, চাঁদ বদনি, ধতে চলে যাচ্ছে এফ সার্পে, ধ্বনি ধ্বনি এফ সার্পে। নাচো তো দেখি, নাচো তো দেখি, নাচোটা হচ্ছে ডি সার্পে, তোটা হচ্ছে এফ এ, দেখি সি সার ডি সার। সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচো তো দেখি, হলো বালা নাচ হতো দেখি, বালা নাচ হতো দেখি। তো কে যে বালা নাচো, বালাটা হচ্ছে ডি সার্পে, নাচো এফ সার্পে, সরি এফে না পড়ছে, চো দেখি, চো দেখি, নাচো হতো দেখি। হ্যাঁ, তো এখানে নাচো তো দে পর্যন্ত হচ্ছে, খিটা চলে যাচ্ছে ডি ফ্ল্যাটে, নাচো তো দেখি, তারপরে বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি। তো কি হচ্ছে বালা নাচো তো দেখি, এখানে খিটা পড়ার পরে আবার স্ট্রোক পড়বে, বালা নাচো তো দেখি, বালাটা পড়বে এখানে বি ফ্ল্যাটে, এখানে দেখি পড়ার পর আবার বি ফ্ল্যাটে স্ট্রোক পড়বে, বালা নাচো তো দেখি, নাচোটা হচ্ছে সি সার্পে, তোটা পড়ছে শীতে, দেখি বি ফ্ল্যাট এ ফ্ল্যাট, তারপরে বালা বালা নাচো তো দেখি, তারপরে বালা আবার হবে আরেকটা বালা এফ সার্প এফ, বালা নাচো তো দেখি, নাচো তো দেখি, সেই আগেরই মতো ডি সার্পে নাচো, তোটা পড়ছে এফ এ, দেখি সি সার্প ডি সার্প। তো এটা আমি পুরোটা একবার বাজিয়ে দেখে দিচ্ছি, দেখুন। সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনি ধ্বনি। পরের বারটা যদি আপনারা কাজ করেন তো কে, সোহাগ চাঁদ বদনি ধ্বনি ধ্বনি ধ্বনি, এই যে আমরা এখানে ধ্বনি করছিলাম, এই খালি এই নোটটাকে নিয়ে নেওয়া হচ্ছে, নাচো তো দেখি, তাড়াতাড়ি হবে, সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচো তো দেখি, এটা একটু কাজ করা আর কি, নাহলে আপনারা প্লেনও দিতে পারেন। তারপরে বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি। তো এটা এইভাবে পড়ছে, আমরা স্থায়ীটা দেখে নিলাম। এবার আমরা অন্তরটা দেখব। অন্তরটা শুরু হচ্ছে এ ফ্ল্যাট থেকে, নাচেন ভালো সুন্দরী আর বাঁধেন ভালো চু, নাচেন ভালো সুন্দরী আর বাঁধেন ভালো চু। তো কী হচ্ছে
এখান থেকে শুরু হচ্ছে নাচেন ভালো সুন্দরিয়া, নাচেন ভালো, নাচেন ভালোটা পর্যন্ত হচ্ছে এ ফ্ল্যাটে, নাচেন ভালো সুন্দরিয়া, 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 বি ফ্ল্যাট, সি সার, সি, বি ফ্ল্যাট, সুন্দরিয়া, বাঁধেন ভালো চুল, বাঁধেনটা হচ্ছে এ ফ্ল্যাটে, ভালো চুল, বি ফ্ল্যাট, সি, বি ফ্ল্যাট। আবার পরেরটা এখান থেকে হচ্ছে নাচেন ভালো সুন্দরিয়া, বাঁধেন ভালো চুল, পরেরটা কি হচ্ছে একই কথা খালি একটা নোট হাইতে উঠে যাচ্ছে, তো কি হচ্ছে নাচেন ভালো, নাচেন ভালো, নাচে নটা চলে যাচ্ছে, নাচেন, নাচেন, চেনটা পড়ছে সিতে, নাচেন ভালো সুন্দরিয়া, ভালো, নাচেন বললাম, চেনটা না পড়বে বি ফ্ল্যাটে, চেনটা পড়ছে সিতে, ভালো, সি সার, ডি সার, ভালো, আবার এখানে একটা স্ট্রোক পড়ছে ডি সারে, সুন্দরিয়া, সুন্দরিয়া, আগেরটা আমরা এটা করেছিলাম, এবার এখান থেকে সুন্দরিয়া, ডি সার, সি সার, সি, বি ফ্ল্যাট, বাঁধেন ভালো চুল, বাঁধেন ভালো চুলটা একই হবে, পরের বারটাও তাই একই হবে, বাঁধেন ভালো চুল। তারপরে হচ্ছে হেলিয়া দুলিয়া পরে, হেলিয়া, পরেরটা হচ্ছে এ ফ্ল্যাট থেকে শুরু, হেলিয়া, হেলি আটা বি ফ্ল্যাটে চলে যাচ্ছে, হেলি, হেলি পর্যন্ত হচ্ছে এ ফ্ল্যাটে, আ দুলিয়া, আ দুলিয়া পর্যন্ত হবে বি ফ্ল্যাটে, পরে সি, বি ফ্ল্যাট, তো কী হচ্ছে হেলিয়া দুলিয়া পরে, হেলি আ দুলি আ পরে, সি সা, সি, বি ফ্ল্যাট। তারপরে নাকে সোরের ফুল, নাকে সোরের ফুল, নাক কে স রে এ, নাকটা পড়ছে এ ফ্ল্যাটে, কে স, কে স রে এ, নাকে সোরের, সরের, কে সরের, কেটা পড়ছে বি ফ্ল্যাটে, সরের, সি সার, সি, ফুল, বি ফ্ল্যাট, এ ফ্ল্যাট। হেলিয়া দুলিয়া পরে, এখানে একটা কাজ রয়েছে, যদি আপনারা ইচ্ছা করলে দিতে পারেন, নাও দিতে পারেন, আসলে আগেই বললাম বাউল গান নানা রকমভাবে গাওয়া যায়, মজা করে কেটে কেটে গ্যাপ দিয়ে দিয়ে, তো এই জন্য ঠিক এইভাবে হবে, হেলিয়া দুলিয়া পরে, হেলিয়া দুলিয়া পরে, হেলিয়া দুলিয়া পরে, না কেশোরের ফুল, তো এটা এইভাবে হবে, এগুলো মানে করা যায়। তো যদি এটা দিতে হেলিয়া দুলিয়া পরে, আমরা কী করছিলাম, হেলিয়া দুলিয়া পরে, তো পরের বারটা যদি বললাম, কাজ যদি দিতে চান তাহলে কী হবে, হেলিয়া দুলিয়া পরে, হেলি আতে চলে যাচ্ছে ডি সারতে, একদম এখান থেকে এই নোটগুলো এখন লাগছে না, হেলিয়া দুলিয়া পরে, হেলিয়া দুলিয়া পরে, নাকে সোরের ফুল বালা, নাকে সোরের ফুল, আমরা এই পর্যন্ত দেখে নিচ্ছি, ফুল পর্যন্ত দেখে নিচ্ছি, বালা, এফ সার, এফ, বালা, নাকে সোরের ফুল, নাকে সোরের ফুল, নাকে পর্যন্ত হচ্ছে ডি সারতে, সোরের ফুল, সোরের ফুল, এফ, সি সা, ডি সা। তো আমি এটা পুরোটা একবার আপনাদের বাজিয়ে দেখিয়ে দিচ্ছি রিদিম দিয়ে, তাহলে আপনারা বুঝতে পারবেন, দেখে নিন, আর ওই কাজটাও আপনাদের আমি দেখিয়ে দেবো কীভাবে হবে, আপনারা ইচ্ছা করলে করতে পারেন বা প্লেও করতে পারেন, দেখে নিন। নাচেন ভালো সুন্দরিয়ার, বাঁধেন ভালো চুল, নাচেন ভালো সুন্দরিয়ার, বাঁধেন ভালো চুল, হেলিয়া দুলিয়া পরে, হেলিয়া দুলিয়া পরে, হেলিয়া দুলিয়া পরে, নাকে সোরের ফুল বালা, নাকে সোরের ফুল, সোহার চাল বর্ধনী ধনী, নাচে তোরে। তো এটা হয়ে গেল অন্তরাটা, এবার আমরা সঞ্চারিতে যাব, গানের থার্ড পার্ট যেটা, রুনুর ঝুনুর নূপুর বাজে ঠুমক ঠুমক তালে, রুনুর ঝুনুর নূপুর বাজে, তো কি আছে, রুনুর ঝুনুর নূপুর বাজে, রুনুর ঝুনুর, শীতে হচ্ছে, শীত থেকে শুরু হচ্ছে, রুনুর ঝুনুর নূপুর বাজে, রুনুর ঝুনুর নূপুর, রুনুর ঝুনুর হচ্ছে শীতে, নূপুরটা হচ্ছে সি সার্পে, বাজে, ডি সার, এফ, রুনুর ঝুনুর নূপুর বাজে, ঠুমক ঠুমক তালে, ঠুমক ঠুমক ঠুমক,
ঠুটা পড়ছে সিতে, মকটা পড়ছে সি সার্পে, তারপরে পরের ঠুমক ঠুটা হচ্ছে ডি সার্পে, মকটা হচ্ছে এফে। ঠুমক ঠুমক তালে, মক তালে, তা আ লে এ, এফ ডি সার সি সার ডি সার সি সার সি, ঠিক এইভাবে। ঠুমক ঠুমক তালে নূপুর বাজে, পরেরটা এইটুকু আছে, নূপুর বাজে। এইভাবে মিড দিয়ে এফ থেকে সি সার্পেও আসা যায় বা ডি সার্প দিয়েও আসা যায়। নূপুর বাজে এইভাবে করা যায়, নূপুর বাজে এইভাবে মিড দিয়েও আসা যায়। যেইভাবেই এরপরে কি হচ্ছে, নয়নে নয়ন, নয়নে নয়ন, নয়নে নয়ন, এ ফ্ল্যাট থেকে হচ্ছে নয়নে নয়ন, ও ও ওন, এফ সার এফ ডি সার, নয়নে নয়ন মিলিয়া গেল, মিলিয়া গেল, এফ সার পে হচ্ছে মিলিয়া গেল, এফ ডি সার সি সার, স্বরণে রং লাগে গালে, সেই তালেরই মতো হবে, স্বরণের রং লাগে গালে, আবার আরেকবার হবে, স্বরণের রং লাগে গালে, এইভাবে হবে বা ওই সেই আগেরই মতো বাজেটাই একদম সেইভাবে হবে। তো কি হচ্ছে এটা আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন, রুমর ঝুল পুর বাজে ঠুমক ঠুমক তালে, রুমর ঝুল পুর বাজে, নয়নে নয়ন মিলিয়া গেল, নয়নে নয়ন মিলিয়া গেল, স্বরণে রং লাগে গালে, স্বরণে রং লাগে গালে। পরের অন্তরা একই রয়েছে, খালি কথাগুলো পাল্টে যাচ্ছে, যেমনি নাচে নাগর কানাই তেমনি নাচেন রাই, একদম সেম, যেমনি নাচে নাগর কানাই তেমনি নাচেন রাই, আবার নাচিয়া ভুলাও তো দেখি, নাচিয়া ভুলাও তো দেখি, নাচিয়া ভুলাও তো দেখি, নাগর কানাই মালা নাগর কানাই। খুব সুন্দর একটা গান, খুব মজা করে গাওয়া যায়, তো আশা করি আপনারা তুলে নিতে পারবেন। এবার আসছে মিউজিক পার্ট। তো বন্ধুরা, মিউজিক পার্টের জন্য অবশ্যই আপনাদের পরের ভিডিওটা দেখতে হবে, আমি পরের ভিডিওতে মিউজিক পার্টটা আপলোড করব, কারণ এই ভিডিওতে করলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আর আপনাদের তো ধৈর্য থাকে না বেশি টাইমের ভিডিও দেখার জন্য, তাই আমি পরের ভিডিওতে মিউজিক পার্টটা আপলোড করব, তালটা দেখিয়ে দেবো কীভাবে কী তাল সেটিংস করবেন, সব কিছু আমি আপনাদের দেখিয়ে দেবো, কোন তাল দেবেন। আর এই আলাদা ভিডিও দিলে একটা সুবিধা আপনাদের রয়েছে, যারা শুধু গানটা চান যে হ্যাঁ আমাদের মিউজিক পার্ট দরকার নেই আমরা শুধু গানটা করব, তারা শুধু গানটা তুলে নিতে পারবেন, আর যারা মিউজিক পার্ট চান তারা মিউজিক পার্টটা তুলে নিতে পারবেন, আর যারা দুটোই চান তাদের অবশ্যই দুটো ভিডিও দেখতে হবে। তো আজ এখানেই শেষ করছি, ভালো লাগলে একটা লাইক, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা বাই।